বাংলাদেশি কর্মী দেলোয়ার হোসেন ও মনির হোসেনের সঙ্গে খুব ভালো সম্পর্ক সৌদি মালিক আবু নাসেরের। সম্পর্কটা এতটাই আস্থা, বিশ্বাস আর ভালোবাসার যে সবাইকে চমকে দিয়ে কর্মীর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে চলে এসেছেন আবু নাসের। 8 দিনের সফরে বুধবার তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। মনির 6 বছর আর তার বড় ভাই দেলোয়ার 4 বছর আগে সৌদি আরবে যান। জেদ্দায় আবু নাসেরের বাড়ি দেখাশোনার দায়িত্ব পালন করেন তারা। সেখানে কাজ করতে গিয়ে মালিকের সঙ্গে দুই ভাইয়ের দারুণ সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে বাংলাদেশে আসেন আবু নাসের। তবে দেলোয়ার ও মনির এখন সৌদি আরবেই রয়েছেন। আবু নাসের বাংলাদেশে পা রাখলে বিমানবন্দর থেকে দেলোয়ারের স্বজনরা তাকে বরণ করে নেন। পরে ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে নিয়ে আসেন এই সৌদি নাগরিককে। সৌদি নাগরিক আবু নাসের মনের আনন্দে গ্রাম বাংলা ঘুরে দেখছেন, বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরছেন। গরু ছাগল হাঁস মুরগি পালন দেখে তিনি খুবই আনন্দিত। স্থানীয় বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন শাকসবজি কিনছেন। সব মিলিয়ে দারুণ খুশি আবু নাসের। অতিথির আনন্দ দেখে খুশি দেলোয়ার ও মনিরের পরিবারও। আমি একজন অশিক্ষিত মানুষের ছেলে, আমি নিজেই অশিক্ষিত, আমার 2 ছেলে বাইরে থাকে। আমি তার উপলক্ষে আমি খুব গর্বিত। আমাদের মানে এই গ্রামও যে হ্যাঁ আমাদের বাড়িতে আসবে এটা আমি কোনো সময় কল্পনা করি না। আল্লাহর রহমতে আমার বাড়িতে আসে, আমি এজন্য খুশি। মানে আমার পুকুরে মাছ আছে, মাছ তুলতেছে খাইতেছে, শাকসবজি তুলতেছে খাইতেছে, আমাদের রান্নাঘরে যাইতেছে, আমাদের সহপরিবারের সাথে একসাথে আমরা বই খাইতেছি, ই করতেছি, এও খুব খুশি। বাংলায় কথা বলতে পারেন না সৌদি মালিক আবু নাসের। এ ব্যাপারে সহযোগিতা করছেন প্রবাসী দেলোয়ারের চাচা, আরবিতে কথা বলতে পারা আব্দুস সাত্তার। দোভাষীর কাজ করতে পেরে তিনিও দারুণ উচ্ছ্বসিত। উনি সৌদি যার বাড়িতে আসছেন, উনি তার গোয়াল ঘরে যখন পানিটা পরিষ্কার করতে গেছে, সে নিজ হাতে ওই পাইপ ধরে নিজে পানি দেয়, কইলা আমি দিই আমার হাতে দেন, এরকম দিয়েছে। ওই লাউ একটা হাতে নিয়ে কই ফটো তুলো দেশের বাইরে ফাড়াই দিছে, পুকুরে মাছ ধইরা হাতে ধইরা কইছে সোয়ার ফটো তুলো, ফটো তোলার পরে এটা পাঠাই দিছে। বাজারে ঘোরাঘুরি কইরা এক দোকানে গেছে, এই দোকানের দৃশ্য দেখিয়া ওইগুলো ফটো উঠাইয়া তার স্ত্রী এবং সন্তান সন্ততির কাছে সেটা পৌঁছাই দিছে যে আমি শান্তিবতী আছি, আমার অসুবিধা নেই, কোনো চিন্তা করো না। বাংলাদেশে এসে এখানকার মানুষের আতিথিয়তায় মুগ্ধ সৌদি মালিক আবু নাসের। কালবেলার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ দেখতে যেমন সুন্দর, এখানকার মানুষগুলোও তেমন ভালো। আমি যাদের কাছে এসেছি তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে হচ্ছে। এই পরিবারের 2 জন সদস্য আমার বাড়িতে কাজ করে, তাদেরকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি, তারাও আমাকে খুব শ্রদ্ধা করে। স্থানীয়রা বলছেন সৌদি আরবে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করে। মালিক আবু নাসেরের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন বাংলাদেশি দেলোয়ার ও মনির, সেটা অন্যান্য শ্রমিকদের জন্য উদাহরণ হতে পারে। সুরজ আহমেদ, কালবেলা।